আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমার আজকের আয়োজনে থাকছে গ্রিল চিকেনের রেসিপি। ঘরে বসে কীভাবে রেস্টুরেন্টের সাথে এই রেসিপিটি তৈরি করা যায় আজকে আমি সেটাই শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে গ্রিল্ড চিকেন তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি ফার্মের মুরগি নিয়েছি। আর মুরগিটাকে আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি টিস্যু পেপার দিয়ে এই মুরগিটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি যাতে বাড়তি পানি না থাকে। এবার এই মুরগিটার যে অংশে মাংসের পরিমাণ বেশি সেই অংশগুলোতে চাকু দিয়ে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিচ্ছি। কাট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খুব ডিপ করে কাটতে হবে যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত পৌঁছায়, এতে করে গ্রিল চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। গ্রিল্ড চিকেনের জন্য আমি প্রথমে একটি গ্রিলের মশলা তৈরি করে নেব। আর এর জন্য আমি এখানে নিয়েছি 2-3টি তেজপাতা, 3-4 টুকরো দারুচিনি, 2-3টি জয়িত্রীর টুকরো, আর 4-5টি ছোট এলাচ, আর 7-8টির মতো লবঙ্গ। এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ভেজে নেওয়ার প্রয়োজন নেই, কাঁচা অবস্থাতে এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আর এই মশলাটি থেকে আমি এখানে 2 চা চামচের মতো আমি মশলা নিয়ে নিচ্ছি। এই গুঁড়ো মশলাটি, অর্থাৎ আমি যে 2 চা চামচের মতো মশলা নিয়ে নিলাম, এটাই আমি গ্রিল চিকেনের মশলাতে ইউজ করব। এবার মুরগিটাকে ম্যারিনেট করার জন্য আমি মশলাগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি একটি বোলের মধ্যে টক দই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো। আমি এখানে টক দইয়ের পানি সহকারে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, আর দিয়ে দেব আদা রসুন এবং জিরার পেস্ট একসাথে করে 2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, সেটাও দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। বলতে গেলে আপনারা এই ক্ষেত্রে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সেটাও 2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, যে গরম মশলার গুঁড়াটি আমি করে রেখেছিলাম গ্রিলের জন্য, আমি সেই মশলাটি থেকে 2 চা চামচ আলাদা করে রেখেছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি টমেটো সস, আমি এখানে টমেটো সস 2 চা চামচ দিচ্ছি। আর দিয়ে দেব আচার, আমি এখানে তেঁতুলের আচার ব্যবহার করছি। আপনারা যদি চান আম অথবা জলপাই যে কোনো একটি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে আম অথবা জলপাইয়ের আচার ছিল না, তাই আমি এখানে তেঁতুলের আচারটি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচের মতো, অরেঞ্জ জেলি 1 চা চামচ, চিনি দিয়ে দেব 2 চা চামচের মতো, আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ, সেই সাথে দিয়ে দেব লবণ স্বাদ মতো। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে এই মশলাটিকে মিক্স করে নিতে হবে, কারণ এই মশলাটির ওপরেই ডিপেন্ড করছে গ্রিলের আসল স্বাদ। এবার মুরগিটাকে এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। যতটা সম্ভব খুব ভালো করে এই মশলার সাথে মুরগিটাকে মাখিয়ে নিতে হবে। মাংসের যে যে অংশগুলোতে আমরা কাট লাগিয়ে নিয়েছিলাম সেই সেই অংশগুলোতে আঙুল দিয়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, এতে করে মশলাগুলো মাংসের সব অংশে পৌঁছে যাবে এবং গ্রিলটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। যতটা সম্ভব উল্টে পাল্টে সময় নিয়ে এই কাজটি করতে হবে। মুরগিটা মশলা মাখানো হয়ে গেলে আমি ম্যারিনেট করতে রেখে দেব প্রায় 6 ঘন্টার মতো।
আমি এই কাজটি সকালে করছি, আমি যাতে বিকালে এটা তৈরি করতে পারি আমি এমন টাইমিং করেই এটাকে ম্যারিনেট করে রাখছি। আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য। খুব ভালো হয় যদি সারা রাত এটাকে ম্যারিনেট করে রাখা যায়। ফিরে এলাম 6 ঘন্টা পর। আমি এই মুরগিটাকে ফ্রিজে 6 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম। এবার এই মুরগিটাকে আমি রান্না করে নেব, আর এর জন্য প্রথমেই এই মুরগির গা থেকে সব মশলাগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। এই মশলাগুলো সহকারে যদি আমরা রান্না হতে দেই তাহলে হবে কি, মুরগির মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর মুরগি দেখতে অত বেশি ভালো লাগবে না। আর এর জন্য প্রথমে আমি মশলাগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ, আর এই 1/2 কাপ তেলের মধ্যে অর্ধেক নিয়েছি সয়াবিন তেল আর অর্ধেক নিয়েছি সরিষার তেল। আপনারা যদি চান পুরো কাজটাই সরিষার তেল দিয়ে করতে পারেন, তবে সরিষার তেল অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার এই তেলটা হালকা একটু গরম হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেব। দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুরগির পা দুটোকে একটি সুতা দিয়ে বেঁধে দিয়েছি, এর ফলে মুরগিটা যখন আমি রান্না করব তখন এর হাত পা চারিদিকে ছড়িয়ে যাবে না আর মুরগিটা দেখতেও ভালো লাগবে। এবার এই মুরগিটাকে আমি রান্না হতে দিচ্ছি 15 মিনিটের জন্য, আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। 15 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন মুরগিতে প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে আর মুরগির এক সাইড প্রায় কালচে রং ধারণ করেছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে। এবার আমি অপর সাইডটাকে রান্না হতে দিলাম, আর এটাকেও আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। তো ফিরে আসছি 15 মিনিট পর। একই প্রসেস ফলো করে আমি বাকি দুটো সাইডও রান্না করে নেব। মুরগিটির চারপাশ রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব, আর এই বাড়ন তো আছেই, আমি মুরগি থেকে যে বাড়তি পানিটা বের হয়েছে সে পানিটাকে শুকিয়ে নেব। এবার এই পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার আগেই আমি এই পানির মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব, যে মশলাগুলোকে আমি মুরগির গা থেকে ছাড়িয়ে রেখেছিলাম। মশলাগুলোকে দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেলে আমি চুলার আঁচটি বাড়িয়ে এই মশলাগুলোকে রান্না করে নেব, আর পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার আগে চুলার আঁচটিকে বন্ধ করে দেব। মশলাটি যখন আমি কষাতে থাকব তখন মশলাগুলো থেকে একটু একটু করে মশলা নিয়ে আমি মুরগির চারপাশে লাগিয়ে নেব। এতে করে মুরগিটি জুসি হবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। যেহেতু আমি একটু গ্রেভি রাখব তাই মুরগির ঝোলগুলোকে আমি পুরোপুরিভাবে শুকিয়ে নিচ্ছি না, সামান্য একটু গ্রেভি থাকতেই আমি এই রান্নাটি প্রসেসটিকে বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার গ্রিল তৈরি করা। এবার আমি এই গ্রিলের মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য কয়েক টুকরো কয়লা পুড়িয়ে নিয়েছি, আর সেটাকে স্টিলের বাটিতে রেখে গ্রিলের পাশে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেব, এর ফলে এর মধ্যে থেকে ধোঁয়া বের হবে। আমি ঢাকনা দিয়ে সেই ধোঁয়াটিকে কড়াইয়ের মধ্যে আটকে দিচ্ছি, এর ফলে পুরো মুরগিটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার আসবে আর মুরগিটি খেতে আরও বেশি ভালো লাগবে। যারা এই স্মোকি ফ্লেভার পছন্দ করেন না তারা কিন্তু এই স্টেপটি বাদ দিতে পারেন। আমি এইভাবে রেখে দেব 15 মিনিটের মতো, অর্থাৎ ধোঁয়াটি পুরোপুরিভাবে বন্ধ হওয়া পর্যন্ত। তো হয়ে গেল বন্ধুরা আমার গ্রিল চিকেন তৈরি করা। চেষ্টা করেছি একেবারে রেস্টুরেন্টের সাথে রেস্টুরেন্টের মতো করে তৈরি করতে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।